প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তির গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ শেয়ার করব। গতকাল একটি আপডেট নিউজ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেই নিউজটিতে উল্লেখ করা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজগুলোতে শিক্ষকরা দাবি করছে যে শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী ভর্তি নেয়ার ক্ষেত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হোক। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছিলেন যে এই বছরও জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী নেওয়া হবে, তবে জিপিএ কিছুটা বাড়ানো হতে পারে। তো এমন একটি নিউজ কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথেও শেয়ার করব এবং সেই নিউজটিতেও কিন্তু বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এবার বাড়বে জিপিএ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকার এই নিউজটিতে মূলত কী বলা হয়েছে সেই বিষয়টি এখন জানব। দেশের সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের বিভিন্ন কলেজে, তবে এখানে ভর্তি হতে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষা দ্বিতীয় হয় না। এসএসসি, এইচএসসি, জিপিএর ভিত্তিতে ভর্তি নেওয়া হয়। পরীক্ষা ছাড়া শুধু জিপিএর ভিত্তিতে ভর্তি নেওয়া হয় বলে অনেকেই বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। সেদিকে বিবেচনা করে চলতি 2021-22 শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ন্যূনতম জিপিএ বাড়ানোর চিন্তা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তথ্য মতে 15-16 শিক্ষাবর্ষ থেকে জাতীয় ভর্তি পরীক্ষা বাদ দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের বিভিন্ন কলেজে এসএসসি, এইচএসসি, জিপিএর ভিত্তিতে স্নাতকে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। তার আগে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হতো। বর্তমানে মানবিক শাখা থেকে এসএসসিতে জিপিএ 2.50 পয়েন্ট এবং এইচএসসিতে চতুর্থ বিষয়সহ 2.50 পয়েন্ট ও বিজ্ঞান এবং বাণিজ্য শাখা থেকে যারা মূলত আবেদন করবে তাদের এসএসসিতে জিপিএ 3.0 এবং এইচএসসিতে জিপিএ 2.50 চতুর্থ বিষয়সহ প্রাপ্ত শিক্ষার্থীরা মূলত আবেদন করতে পারে, অর্থাৎ এর আগে। আর 2021-22 শিক্ষাবর্ষ অর্থাৎ এই বছরে সেটি কী হবে? সেটি মূলত 2021-22 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের আবেদনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ পয়েন্ট বাড়ানোর চিন্তা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান তিনি বলেছেন যে এবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে না, তবে ভর্তিতে ন্যূনতম জিপিএ যেটি রয়েছে সেটি বাড়ানোর চিন্তা আছে। এর মাধ্যমে কোয়ালিটিফুল শিক্ষার্থী পাবো বলে আশা করছি। তিনি আরও বলেন যে এখন যে সিস্টেমে ভর্তি নেওয়া হয় সেটি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, শুধু গুণগত মানের শিক্ষার্থীর কথা বলা হয়েছে, সেটি আমরা জিপিএ বাড়ালে পেয়ে যাব। তবে সিদ্ধান্তের ব্যাপারে আমি এককভাবে বলতে পারছি না, ভর্তি কমিটির মিটিং হলে সবার সাথে আলোচনা করে যদি মনে হয় বাড়ানো দরকার তাহলে আমরা ন্যূনতম জিপিএ বাড়াবো। এর মানে হচ্ছে যে জিপিএর ভিত্তিতে মূলত শিক্ষার্থী নেওয়া হতো সেই জিপিএ কিছুটা বাড়ানো হবে। তো জিপিএ বাড়িয়ে মূলত সম্ভবত করতে পারে এখানে এসএসসিতে যারা মানবিক শাখা থেকে মূলত আবেদন করবে তাদের 3.0 করতে পারে, আর এসএসসিতে মূলত যারা বিজ্ঞান এবং বাণিজ্য শাখা থেকে আবেদন করবে তাদের 3.50 পয়েন্ট অথবা এইচএসসিতে 3.00 করতে পারে, এমনটি কিন্তু হতে পারে। তো যখন মূলত সার্কুলার দেওয়া হবে তখন কিন্তু এই বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। তো যারা এই বছর স্নাতকে ভর্তি হতে চাচ্ছ তোমরা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবে। আর যারা জিপিএর দিক থেকে পিছিয়ে আছো তাদের উদ্দেশ্য করে বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও দুইটি কোর্স রয়েছে, আরও অনেকগুলো কোর্স রয়েছে, তার মধ্যে কিন্তু প্রফেশনাল অনার্স রয়েছে, ডিগ্রি কোর্স রয়েছে যেগুলো কিন্তু সরকারি বেসরকারি কলেজগুলোতে করানো হয়ে থাকে। প্রফেশনাল অনার্স এই কোর্সটি না, মূলত ডিগ্রি কোর্স। তো ডিগ্রি কোর্সেও কিন্তু খুব কম জিপিএ থাকা শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারে, তাই চিন্তা ভাবনা।